আর মাত্র কয়েক মাস পর রাজ্যে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে শাসক থেকে বিরোধী সব দলই এখানে নেমে গেছে। এই নির্বাচনকে পাখির চোখ করে রাজ্য সরকারে শুরু হয়েছে নতুন কর্মসূচি তথা তৃণমূল সরকারের নতুন কর্মসূচি বঙ্গধ্বনি। আর এই কর্মসূচি চলছে রাজ্যের দিকে দিকে। ঠিক একইভাবে আজ গোঘাটের ভাবাদিঘি, সেই বিতর্কিত রেল লাইনের জায়গা ভাবাদিঘি, সেই জায়গায় আজ বঙ্গধ্বনি কর্মসূচি হওয়ার কথা। তার আগে ভাবাদিঘিতে বাংলার গর্ব মমতা, তার যে গেট তৈরি করা হয়েছিল সেখানে ছবি ছিল গোঘাট বিধায়ক মানস মজুমদারের। আজ এই কর্মসূচিতে গিয়ে দেখা যায় গোঘাট বিধায়কের ছবি ব্লেড দিয়ে ফালাফাল করে কাটা। এ ব্যাপারে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোঘাটের ভাবাদিঘিতে। এই ব্যাপারে কি জানাচ্ছেন গোঘাট এক নম্বর তৃণমূল ব্লক সভাপতি নারায়ণচন্দ্র পাঁজা? চলুন তা দেখে নেওয়া যাক সব খবরের পর্দায়। দাদা, যে বঙ্গধ্বনি যাত্রা, যে বাংলা গর্ব মমতার যে ফেস্টুন লাগানো হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে যে কাটা অবস্থায় আছে বা ছিঁড়ে দিয়েছে, কি বলবে? দেখুন, আমরা যেখানেই বঙ্গধ্বনি যাত্রা করতে যাচ্ছি সেখানে প্রথম হচ্ছে সেই গ্রামের মানুষকে শুভেচ্ছা জানানো এবং তাদের সুস্থতা কামনার জন্যই গেটগুলো করা আছে। সেই রকমই আজকে ভাবাদিঘি গ্রামে আমাদের সকাল থেকে নটা থেকে বঙ্গধ্বনি যাত্রা আমরা শুরু করব। সেই রকমই আমাদের নির্দিষ্ট টাইম এবং নির্দিষ্ট দিন ধরা ছিল। সেই মর্মে আমরা সবাই উপস্থিত হয়ে দেখি যে আমাদের যে গেট করা ছিল, আমাদের বিধায়ক মানস মজুমদারের সেই গেটে ছবি দেওয়া ছিল, সেই ছবি দুদিকে ব্লেড দিয়ে পুরোটাই কেটে দেওয়া হয়েছে। এটা খুবই দুঃখজনক ঘটনা। তো যে যাই করুক, এটা গণতন্ত্রকে হত্যা করা হয়েছে বলে মনে করি এবং গোটা বিধানসভার মানুষকে অসম্মান করা হয়েছে বলে আমরা মনে করছি। যারা করেছে তাদেরকে আমরা ধিক্কার জানাচ্ছি এবং তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। দাদা, কারা করেছে মনে হচ্ছে? এটা কারা, কাদের লক্ষ্য হতে পারে? যারা এলাকায় বিভিন্নভাবে অসামাজিক কাজে মধ্য দিয়ে থাকে, এলাকার উন্নয়ন চায় না। কারণ মাননীয় মানস মজুমদার, আমাদের বিধায়ক মাননীয়, উনি 2016 সালে এখানে নির্বাচিত হয়েছে। নির্বাচিত হওয়ার পর যেভাবে এলাকার উন্নয়ন করেছে, নজির সৃষ্টি করে দিয়েছে, তো সেই উন্নয়নের কান্নাটি মানস মজুমদারের ফেস ছেড়ে দেওয়া মানে আমাদের সারা বিধানসভার মানুষকে অসম্মান করা বলে আমি মনে করছি।